সৈফুল ইসলাম প্রশ্ন করেছেন উচ্চশিক্ষায় বিভিন্ন উচ্চ সরি উচ্চশিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখছে কেউ কেউ সেসব নিয়ে বিরূপ মন্তব্যও করেন এ বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন আবার কোন কোন বোনকে আমরা দেখতে পাচ্ছি যে তারা পর্দার সাথে পড়াশোনা করে মেডিকেল সহ বিভিন্ন সেক্টরে খুব ভালো ফলাফল করছেন এবং গোটা দেশের মানুষকে তাক লাগিয়ে দিচ্ছেন এই বিষয়গুলো আসলে বারবার আমাদেরকে প্রমাণ করে দেয় যে ইসলাম আমাদের প্রগতি বাহ্যিক এবং ইহ জাগতিক উন্নতির জন্য কোনো বাধা নয় বরং ইসলামকে প্র্যাকটিস করা সত্ত্বেও একজন মানুষ চাইলে উন্নতির চরম শেখরে পৌঁছতে পারেন এর জন্য দরকার হলো সদিচ্ছা ইসলাম একজন মানুষকে বৈরাগী হতে বলে না দুনিয়া ত্যাগ করে দিতে বলে না বরং দুনিয়ার সার্বিক উন্নতিকে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি আল্লাহ রব্ব আদেশ নিষেধের যে প্যারামিজার আছে সেটার আলোকে মেপে মেপে তিনি চলবেন এটাই হলো নির্দেশিত অতএব মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মধ্যে এ ধরনের আপনার ভালো ফলাফল এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে কিন্তু এর ধারা আরও আমাদেরকে অব্যাহত রাখতে হবে যারা এটার বিষয়ে বিরূপ মন্তব্য করছেন তাদের বিষয়ে আমি বলতে চাই যে এই মানুষগুলো বরাবরের মতোই মুনাফিকের মতো আচরণ করে থাকে কারণ আমরা জানি যে এক সময় বলা হতো যে বিজ্ঞানে অবদান রাখছে না শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো উন্নতির স্বাক্ষর রাখছে না কিন্তু যখন রাখা শুরু করে তখন আবার সেটার কারণে বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে মাদ্রাসার ছাত্ররা যদি তাদের যোগ্যতা দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে তাহলে সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত এটার কারণে আপনার নিন্দাবাদ করা এটা ছোট লোকই সংকীর্ণ মানসিকতা ছাড়া আর কিছুই হতে পারে না সেই সাথে আমরা জানি যে একসময় যখন সাদা সদালসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করা হতো অনেকে আইন হাতে তুলে নিত তখন এই লোকগুলোই বলতো এবং যৌক্তিক দাবি ছিল যে আপনারাও লেখালেখি করুন লেখার জবাব লেখা দিয়ে দিন এরপর যখন আলামা লেখা শুরু করলেন দিনদাররা লেখা শুরু করলেন তাদের বই পুস্তক যখন সেলার হতে লাগলো তখন তাদের বই পুস্তক কেন সেলার হয় এই জন্য কথা উঠতে লাগলো এর জন্য আপত্তি তোলা তুলতে শুরু করা হলো তার মানে দাঁড়ালো এই যে দিন নিয়ে আপনি অগ্রসর হলে কিছু মানুষের চক্ষুসুল হবে কিছু মানুষের জন্য অহেতুক মন্তব্য করবে বিরূপন্তব্য এগুলো তাদের অন্তরে যে কুফুর লুকায়িত আছে সেটির বহিঃপ্রকাশ মাত্র আল্লব্বুল আলমিন তাদের চক্রান্ত থেকে ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজতে রাখুন এবং মুসলমানদেরকে দুনিয়া এবং দিন উভয় ক্ষেত্রেই অগ্রসর হওয়ার তফিক দান করুন এবং মাদ্রাসা শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি কৃতিত্বের স্বাক্ষর রাখবেন সেই প্রত্যাশা আমি সহ এদেশের সকল সুস্থ বিবেক সম্পন্ন মানুষের সকল নাগরিকের আমরা সেটাই আশা করি এরপরে প্রশ্ন